व्हाट्सअप गाइस इट्स मी साहेब पंडित एंड वेलकम टू माय यूट्यूब चैनल। तो गाइस आबार चले एलाम एकटा नतून भिडियो निये। तो आज के एकटा यूनिक भिडियो होते चले आमार यूट्यूब चैनेले। तो आज के आरामबागे ब्लग करछि, आरामबागे एकटा फेमस रेस्टुरेंटे ब्लग करते एसेछि। तो आरामबागे खूब फेमस चा पावा जाच्छे सेई रेस्टुरेंटे, आमरा सेई चायेर एक्सप्लोर करते एसेछि, चा खाबो। एमनितेओ शीतकाल, आर शीतकाले एकटु चा खेले गाटा बेश आमेज आमेज मने हय। तो गाइस लेट्स गो, चलो जावा जाक। तो सेखाने जाच्छी, सेखाने जाए चा खाबो, तारपर तोमादेर से रिव्यू देबो। सो गाइस एसे गेछी, रेस्टुरेंटर नाम होच्छे बांगलार हेसेल। तो आमरा जानी जे कोलकाता बा अन्यान्य शहरे, विशेष करे एकटु बड़ो शहरे विभिन्न धरनेर चा पावा जाय। तो विभिन्न धरण चा सेखाने लोक खेते जाए। तो आरामबागेर मतो एक मफस्वले जे विभिन्न भैराइटी चा पावा जाए, प्रथम बांगलार हेसेल आरामबागे निये एसेछे। तो आमरा चा खेते एसेछि आर सेई चागुलो खेये देखबो, रिव्यू देबो। एबं तोमरा के के बांगलार हेसेले एखोनो पर्यन्त एसेछो तो तोमरा अवश्यई कमेंट बक्से जानाबे। आर एकटा कथा, तोमरा बारबार आमाके बोलो जे दादा फूड रिव्यू जेखानेई करते आछो, फूड ब्लग करते आछो, অ্যাড্রেসটা দিচ্ছ না, লোকেশানটা দিচ্ছ না। তো আমি বাংলার হেসেলের লোকেশানটা বলে দিচ্ছি, আরামবাগ পল্লিশ্রি মোড় থেকে জাস্ট 1 কিলোমিটার এগিয়ে দৌলতপুরের কাছে, পীরতলা নাম। বর্ধমান যে বাসস্ট্যান্ড হওয়ার কথা আছে তার ঠিক উল্টো দিকে বাংলার হেসেলের লোকেশান। তো তোমরা অবশ্যই আসো এখানে। তো আমি তো এসে গেছি, এবার আমি চা খাবো। তো গাইস যাই খেয়ে দেখি কেমন কী হচ্ছে, তারপর তোমাদের জানাচ্ছি। চকলেট চা দিন, বসুন আপনারা। केसर चा निये निये छी, तो खेये देखी केमन होच्छे। तो तुम्हारा देखते ही पाच्छो, देखो केसर रोयेछे। तो खेये देखी तारपर तुम्हारे रिव्यू दिच्छी केमन लागछे। चाटा खाच्छी, टेस्टटा किन्तु असाधारण टेस्ट, माने बांगलार हेसेले आज के चा खेते एसेछी। तो चाटा खेये जस्ट मुग्ध हये गेलाम।
তো আশা করি তোমরা আসবে, আমার তো খুবই ভালো লাগছে খেতে। তো এবার ভাই তো চকলেট চাটা খাবে, কেমন হয় সেটা তোমাদেরকে জানাবে। তো আপাতত আমি কেশর চাটা খেয়ে নিই, এর বাকি রিভিউটা ভাই দেবে। চকলেট চা চলে এসেছে, তো চকলেট চা দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর ক্লোজার নেই। আমার ভাগ্যে কেশর চা জোটেনি, কারণ কেশর চায়ের টেস্ট দাদা করেছে, আমি কেশর চা টেস্ট করতে পারলাম না। কারণ অনেক রকম চা আছে এখানে, ডিফারেন্ট টাইপস অফ চা আছে, তো সেই চাগুলো টেস্ট করতে গেলে তো একা মানে একসাথে সব চা খাওয়া যাবে না। তো আজ আমি টেস্ট করে যাচ্ছি ইয়ে চকলেট চাটা। চকলেট চাটা খেয়ে দেখি প্রথমে। এখন আসছি আরামবাগ, যেখানে বর্ধমান বাস স্ট্যান্ড হয়েছিল। অসাধারণ অসাধারণ বাস, মানে চা লাভারদের জন্য এটা মারাত্মক জায়গা, এটা দুর্ধর্ষ জায়গা। এটা চা লাভার যারা আছো, কারণ এখন বিরিয়ানি লাভার যেমন আছে, চা লাভারও অনেকেই আছে। কারণ চা বাঙালিরা একটা ঐতিহ্য, বাঙালিরা চায়ের থেকে আড্ডা মারতে ভালোবাসে। তো সেই আড্ডার সাথে যেমন চা থাকে, এর আর যদি এই রকম চা থাকে তাহলে তো আর কিছু বলার নাই, আড্ডা জমে ক্ষীর হয়ে যাবে। আর অফিসের পর যারা ফ্রাস্ট্রেশনে থাকে, যারা একটু টেনশনে থাকে, যাদের বসের উপর একটু রাগ আছে, তারা এখানে এসে চা খেলে আমার মনে হয় তাদের এই এই সব রাগ ফাগ সব কিছু থাকবে না, সব সব চলে যাবে। চাটা খায় শিফটটা নিয়ে। ও অসাধারণ অসাধারণ। তো গাইজ, কারা কারা এসেছো এখানেতে তারা কমেন্টে জানাও, আর কেমন লেগেছে তোমাদের এই হেসেলের চা। এখনো পর্যন্ত তন্দুরি চাটা হয়নি, তো তন্দুরি চাটাও আসছে। আর আমার তরফ থেকে তো আমার তরফ থেকে হেসেলকে অনেক অনেক অভিনন্দন, কারণ আরামবাগেতে এই প্রথমবার চায়ের ভ্যারাইটিস নিয়ে এই প্রথমবার এসেছে। তো অনেক অনেক অভিনন্দন দাদাকে, এবং চাই যে আরও তাড়াতাড়ি এখানে আরও পরিবর্তন আসুক, আরও আরও নতুন কিছু জিনিস আসুক। পরিবর্তন তো এসেছে, আরও নতুন কিছু জিনিস আসুক। অসাধারণ অসাধারণ করতে ভুলে যাচ্ছ, তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করো। হ্যাঁ সাবস্ক্রাইব করো। সো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটা একটু লাইক, একটু কমেন্ট, একটু সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি ভিডিওটা, আবার নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে গাইস। টাটা, বাই বাই।